আমরা যারা নানান ভাবে কিছু না কিছু বুঝতে পারছি না, আমি মনে করি এর পেছনে একটি রাজনৈতিক উদ্দেশ্য। গ্রেফতার করে ছেড়েছেন তারা এবং তারা তাকে জেলের ভাত খাওয়াবেন। আমাদের এখনকার যে না করে মুক্ত হয়ে যেই চার্জ এবং যেই কিভাবে এটি ডিজিটাল মামলায় পরিণত হতে পারে, যেটি একটি মানবিক স্ট্যাটাস তাকে ধর্ম অনুভূতিতে আঘাত করার নাম বলে হেনরি সাবনকে গ্রেপ্তার করে ছেড়েছেন তারা। দুর্নীতির যে প্রকাশ, এসব মানুষ কথা বলতে দেবেন না, সেই জায়গাটা বন্ধ করুন, মানুষকে কথা বলতে দিন, এবং কথা বলতে পারলেই একটি দেশ চলবে এবং একটি ভালো দেশ চলবে।